আমাদের জীবনের যে জিনিসগুলো ভীষণ মূল্যবান, যেগুলো ছাড়া আমরা চলতে পারি না, ঈশ্বর আমাদের সেই জিনিসগুলো সম্পূর্ণ ফ্রিতে দিয়েছেন। কিন্তু আমরা যদি সঠিক ব্যবহার না করি তাহলেই হবে আমাদের ভোগান্তি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এমপি হেলথ কেয়ার, আমি আপনাদের বন্ধু মন্টু। আজকে আমরা আলোচনা করব প্রাণায়াম নিয়ে। আমরা বিগত ভিডিওগুলিতে বিভিন্ন রোগের ক্ষেত্রে যোগাসন ব্যায়ামের বিভিন্ন পদ্ধতি আপনাদের দেখিয়েছি বা জানিয়েছি, কিন্তু আপনারা জেনে রাখুন আমাদের প্রত্যেককেই প্রতিদিন প্রাণায়াম করা দরকার। আমাদের চারপাশে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা আজকাল অনেক প্রাণায়ামের নাম জানি, বা আমরা নিজেরা বাড়িতে বিভিন্ন মোবাইল ইউটিউব দেখে মিডিয়া দেখে আমরা প্রাণায়াম অভ্যাসও করছি। কিন্তু জেনে রাখুন প্রাণায়াম সঠিকভাবে না করলে আমাদের ক্ষতি হতে পারে। এবং এই প্রসঙ্গে আমি বলবো প্রাণায়ামের বিভিন্ন ভাগ রয়েছে, বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, সেগুলোতে পৌঁছানোর আগে আমাদের একটা প্রস্তুতি পর্ব নেওয়ার আছে। তো প্রাণায়াম সঠিকভাবে করতে গেলে আগে আমাদের প্রাণায়াম কি, প্রাণায়াম কেন করব, কি অবস্থায় করব, কখন করব, এগুলো আমাদের একটু প্রাথমিক জ্ঞান নিয়ে নেওয়া দরকার। আমি ছোট্ট করে আপনাদের বোঝাতে চাইব যে ঈশ্বর আমাদের এই শরীরের প্রত্যেকটি অঙ্গ দিয়েছেন আলাদা আলাদা কাজের জন্য। যেমন চোখ দিয়ে আমরা দেখি, ক্যামেরার মতো কাজ করে আমাদের, আমরা যা কিছু দেখি আমাদের মনে থাকে। কান দিয়েছেন আমাদের শোনার জন্য, মুখ দিয়েছেন আমাদের কথা বলার জন্য বা খাদ্য গ্রহণের জন্য, ঠিক তেমনি নাক দিয়েছেন আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য, প্রশ্বাস ছাড়ার জন্য, ঘ্রাণ নেওয়ার জন্য। কিন্তু বন্ধুরা, খুব আশ্চর্যের বিষয়, আমাদের নাকটাকে আমরা সকলে সঠিকভাবে ব্যবহার করি না। এই নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যে নাক, এই নাকটাকে সঠিক ব্যবহার না করার জন্য আমাদের বিভিন্ন রোগ হচ্ছে। কেন না, আমরা বেশিরভাগ সময়, বেশিরভাগ লোকেরাই আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, কিন্তু ঈশ্বর মুখ দিয়ে কিন্তু নিঃশ্বাস নেওয়ার জন্য মুখটা আমাদের দেননি, আমাদের নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে। কারণ আপনারা খেয়াল করবেন আমাদের নাকের ভেতরে বিভিন্ন লোমকূপ রয়েছে এবং প্রচুর পরিমাণে রয়েছে। তার কাজ কি না, আমরা যে বায়ু গ্রহণ করছি, নিঃশ্বাস গ্রহণ করছি, তার সাথে অক্সিজেনের সাথে সাথে বিভিন্ন ধুলোবালি, জীবাণু, ভাইরাস, তারাও কিন্তু আমাদের শরীরে ঢুকছে। এবং সেটা আমাদের শরীরের ভেতর যাতে ঢুকতে না পারে, সেটা চারটে ভাগে এটা রেকটিফাই হয়, ফিল্টার হয়, এবং তারপরে কিন্তু আমাদের ফুসফুসে পৌঁছায়। আমাদের নাকের প্রথমে যেমন একটা ফিল্টার রয়েছে, নোংরা ধুলোবালি আটকানোর ব্যবস্থা রয়েছে, তারপরেও আরো তিনটে ধাপ রয়েছে, তারপরে আমাদের অক্সিজেনটা শরীরে পৌঁছায়। কিন্তু আমরা যখন মুখ দিয়ে নিঃশ্বাস নিই, তখন কিন্তু সরাসরি ধুলোবালি আমাদের মুখের ভেতর দিয়ে শরীরে পৌঁছে যায়, এবং সেটা আমাদের ভীষণ ভীষণভাবে ক্ষতি করে। আমরা যদি প্রাণায়াম করারও প্রথমেই নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার যে সঠিক পদ্ধতিটা আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমাদের 90% রোগ আমরা সারিয়ে তুলতে পারি। আপনারা খেয়াল করবেন, আপনি নিজেকে দিয়ে পরীক্ষা করুন যে আমি নিঃশ্বাসটা কিভাবে নিচ্ছি। আমরা নিঃশ্বাস নেওয়ার সময় দেখবেন অনেকেরই বুকটা এভাবে বুকটা নড়ছে। কিন্তু জেনে রাখবেন, নিঃশ্বাসটা যখন আমরা নেব বা ছাড়ব, আমাদের পেট, নাভি, এটা নড়াচড়া করবে। আমরা যখন নিঃশ্বাসটা নেব, তখন আমাদের নাভিটা আমাদের টার্গেট থাকবে শিরদাঁড়ার দিকে নিয়ে যাওয়ার জন্য, এবং যখন ছাড়ব, তখন যখন আমরা ছাড়ব নিঃশ্বাসটা, তখন আমাদের নাভিটা ভেতর দিকে যাবে। আবার আমরা যখন নিঃশ্বাসটা নেব, তখন আমাদের পেটটা বেলুনের মতো ফুলবে। আপনারা একটু চোখ বন্ধ করে আপনি একবার দুবার প্র্যাকটিস করলে বুঝতে পারবে, সেখানে কিন্তু আমাদের বুকটা নড়ার কথা নয়, আমাদের এখানে পাজরে যে রিফ রয়েছে এতে কোনো প্রেশার পড়ার কথা নয়। আমরা যদি এইভাবে লং
নিঃশ্বাসটা নিয়ে আমরা প্রত্যেকে চেষ্টা করব ধীরে ধীরে এবং দীর্ঘ লং নিঃশ্বাসটা নেব এবং ছাড়ার সময় আমরা দীর্ঘ বা ছাড়ব এবং নাক দিয়েই নেব, নাক দিয়েই ছাড়ব। কোনো যোগাসনে প্রাণায়ামের প্রক্রিয়া চলাকালীন আমরা মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ার কিছু প্রক্রিয়া রয়েছে, কিন্তু মুখ দিয়ে নেওয়ার কোনো প্রক্রিয়া নেই। কোনো বইতে বা কোনো পদ্ধতিতে বলা হয়নি, আমাদের সবসময় নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে, নাক দিয়েই ছাড়তে হবে। বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আমরা নাক দিয়ে নিই, মুখ দিয়ে ছাড়ি, কিন্তু কোনো আসন কোনো প্রাণায়ামই নেই যে মুখ দিয়ে নেবেন নাক দিয়ে ছাড়বেন বা মুখ দিয়ে নেবেন মুখ দিয়েই ছাড়বেন, এটা নিয়ম নেই, এটা সম্পূর্ণ ভুল। আমরা অনেক সময় দেখবেন রাত্রে ঘুমাই মুখটা হাফ হয়ে থাকে এবং বিভিন্ন রোগ জীবাণু ধুলো বালি আমাদের মুখ দিয়ে শরীরে প্রবেশ করে, কিন্তু নাক দিয়ে এটা গেলে অনেক এটা কম, কারণ শরীরের একটা শোধন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসটা যায়। তা আমি আপনাদের বন্ধুরা এই অনুষ্ঠানটার মাধ্যমে এটাই বোঝাতে চাইছি যে আমরা অনুলম বিলম্ব করছি, অনেকে ভস্তিকা করছি বা অন্যান্য অনেক প্রাণায়াম করছি, কিন্তু তার আগে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের যে সাধারণ নিয়ম সেইটাকে আগে আমাদের সঠিক জায়গায় আনতে হবে। এবং আমরা যখনই প্রাণায়ামের করতে শুরু করব তার আগে অন্তত 15 দিন এক মাস আমরা দীর্ঘ নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া এই অভ্যাসটা, এটাকে সহজ প্রাণায়াম বলে। প্রাণায়ামের এরকম 5টা ভাগ রয়েছে, এই 5টা ভাগ আমরা কিছুদিন অভ্যস্ত হওয়ার পরে আমাদের প্রাণায়ামের প্রতিটি ধাপে পৌঁছানো সম্ভব বা যাওয়া উচিত। পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো আমি আসব, কিন্তু আজকে আমি যেটা বোঝাতে চাইছি সহজ প্রাণায়াম, প্রাণায়ামের আগে অর্থাৎ আপনি প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানোর কাজ, অর্থাৎ শরীরকে প্রাণায়ামের জন্য উপযুক্ত তৈরি করার জন্য সহজ প্রাণায়ামের 1 নম্বর ধাপ হচ্ছে আপনি খুব ধীরে ধীরে নাক দিয়ে নিঃশ্বাস নেবেন এবং খুব ধীরে ধীরে ছাড়বেন, এবং সেটা এত ধীরে হবে চোখ বন্ধ করে আপনি সেটা চেয়ারে বসে করতে পারেন, পদ্মাসনে বসতে পারছেন করতে পারেন, শিরদাঁড়াকে সোজা রেখে আপনি, এমনকি যদি কেউ অসুস্থ রোগী হন যার বসতে অসুবিধা তাদের ক্ষেত্রে আমরা বলি সে লম্বা হয়ে শুয়ে পড়বে এবং শুয়ে সে খুব ধীরে ধীরে নিঃশ্বাসটা নেবে পেট ভরে, পেটে যতদূর যায় 100% তো নেবেই, চেষ্টা থাকবে আরো বেশি নেওয়ার, এবং ছাড়ার সময় পেটটাকে আমরা ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ব, যেন আমার টার্গেট থাকবে আমার নাভিটাকে আমি শিরদাঁড়াতে ঠেকাবো, ঠেকবে না কিন্তু আমাদের টার্গেট থাকবে। এইভাবে আপনারা কিছুদিন আগে অভ্যাস করুন, এতে করে কি হবে আপনার নিঃশ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া এটা অনেক বাড়বে, ফুসফুসের গতিটা অনেক বাড়বে, ফুসফুসে অনেক বেশি নিঃশ্বাস পৌঁছাবে, আমাদের অক্সিজেন পৌঁছাবে, তাহলে কি হবে আমাদের কিডনি লিভার এবং শরীরের প্রত্যেকটা অঙ্গে অক্সিজেন পৌঁছাবে, কারণ অক্সিজেনের মধ্যেই রয়েছে কি আমাদের বেঁচে থাকার রসদ। আমরা যে খাদ্যগুলো খাই তার মধ্যে যে খাদ্যগুলো রয়েছে ঠিক আমাদের অক্সিজেনের মধ্যেও সেই জিনিসগুলো রয়েছে, এটাকে যদি আমরা সঠিকভাবে নিই তাহলে কিন্তু আমাদের ধীরে 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 রোগ জীবাণুগুলো সব কমতে শুরু করবে। বন্ধুরা, এমপি হেলথ কেয়ারের সাথে আপনারা বিভিন্ন বিষয়ে, বিভিন্ন রোগের বিষয়ে প্রতিনিয়ত জানতে পারেন। আপনাদের যে কোনো সমস্যা, যে বিষয়ে আপনারা জানতে চান যেটা আপনারা বুঝতে পারছেন না, আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওকে আপনি অন্যদের মধ্যে শেয়ার করবেন, যাতে আমরা অনেক অনেক বন্ধুদের কাছে পৌঁছাতে পারি। আপনাদের সকলকে নমস্কার, অভিনন্দন, ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।